বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাইখম পাড়ার বাসিন্দা পিথম বমের 14 দিন বয়সী শিশু খ্রিস্টিয়াং বম দুরারোগ্য রোগে আক্রান্ত। এ অবস্থায় শিশুটির প্রয়োজন উন্নত চিকিৎসার, তবে চিকিৎসার কোনো সুব্যবস্থা হয়েছিল না অসুস্থ এই শিশুটির। পরে বান্দরবান সদর জোন বিষয়টি অবগত হলে জোন কমান্ডারের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সেনাবাহিনীর সহযোগিতায় শিশুটির চিকিৎসার ব্যবস্থা হওয়ায় খুশি পরিবার ও স্থানীয়রা। চর্মরোগে আক্রান্ত শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও সকল ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। এছাড়াও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানালেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। বিগত কিছুদিন আগে পাইখম পাড়াতে মেডিকেল ক্যাম্পেইন করতে গিয়েছিলাম। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে ওইখানে যারা দরিদ্র দুস্থ মানুষ আছে, চিকিৎসা বঞ্চিত মানুষ আছে, তাদেরকে সেবা দেওয়ার জন্য। সে সময় আমরা আমাদের কাউকেই পাই নাই। তো যখন আমরা জানতে পারলাম যে এরকম একটা মুমূর্ষ বাচ্চা আছে অল্প কয়েকদিনের, এবং সে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি অসুস্থ, তারপরে আমরা তাকে নিয়ে আসি এবং তার চিকিৎসা সহায়তার জন্য সর্বোচ্চ যতটুকু করা সম্ভব তাকে বিভিন্ন মেডিকেশন দেওয়া থেকে শুরু করে, এবং এখানে যে দায়িত্বরত চিকিৎসক আছেন, চাইল্ড স্পেশালিস্ট আছেন, তার সহায়তার মাধ্যমে যতটুকু সর্বোচ্চ সেবা দেওয়া সম্ভব আমরা দিচ্ছি এবং আমরা প্রতিনিয়তই খোঁজ রাখছি। আমি নিজে আসতেছি এবং আমার প্রতিনিধি আসতেছেন, এবং আমরা আমাদের এই সেবা সর্বদাই বজায় রাখবো এবং যে কোনো সময় যে কোনো মানুষের জন্য আমরা এই সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।